নাবতামিনাতে শুহতে কানাত নারা ওলাবিহি, যারা হারাম উপায়ে বড় হয় তারা জাহান্নামে যাবে, যারা হারাম উপায়ে বড় হয় তারা জাহান্নামে যাবে। লায়াত খলল জান্নাতা জাসাদ গুজেবিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বড়ে, ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বাড়ে। আল হালাল বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, আল হারাম বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ও বাইনহুমা মুস্তাবাহাতুন, এই দুইটার মধ্যে সন্দেহযুক্ত একটা জিনিস রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ কাসিমের নাস, বহু মানুষই জানে না সেটার কি ফয়সালা হবে। মান ওয়াকাফি শুবহাতে ওয়াকাফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো, যেটার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম, যেটার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম। কে বলছে? জর্দা মাকরুহ, আর কে বলছে? জর্দা হারাম। অতএব জর্দার চূড়ান্ত সিদ্ধান্ত নাই, এ কথা বলতে চাচ্ছেন আল্লাহ নবী বলেছেন যেটার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম। আপনারা উপস্থিত এই লোকজন বলছি কতগুলো জমি দখল করে আছেন জোর করে, কাগজ কিন্তু আপনার কাছে নেই, ক্ষমতার দাপটে দলীয় দাপটে দখল করে আছেন, আপনি গেলেন জাহান্নামে, পরিবারকে চিরদিনের মতো জাহান্নামে রেখে গেলেন, ভিক্ষা করে খাওয়া ভালো এই জমি দখল করার চেয়ে, ভিক্ষা করে খাওয়া ভালো এই জমি দখল করার চেয়ে, আমি ভিক্ষা করতে বলিনি, পৃথিবী অনেক বড় কাজ করে খাবেন। যদি জমি জায়গায় স্পষ্ট দলিল না পাওয়া যায় জমি নিতে হবে না। আমার আব্বা বলছেন, আমার আব্বার নাম আছে, আমার দাদার নাম আছে, তার উপরের দাদার নাম আছে, আমার ফুফুদের নাম আছে, সব নাম আছে। আমার আব্বা বলছেন, বেটা আমি এই জমি নিজে কোনোদিন চাষ করিনি, আমি কোনোদিন আমার বাচ্চাদেরকে এই জমি যেতে দেখিনি, অতএব জমি দখল করতে যাব না। আমি বললাম, আব্বা এই জমি দখল করতে যেতে হবে না, জমি হয়তোবা আমাদেরই কিন্তু আমি কোনোদিন এই জমি চাষ করতে দেখিনি, আমি নিজে কোনোদিন চাষ করিনি, অতএব জমি আজকে রেকর্ডে দেখতে পাচ্ছি যে আমাদের সবার নাম আছে। আমি কাচারিতে বসেছিলাম যেখানে আমিন পরবর্তীতে জমি ঠিক করে, ঈশব আব্দুস সামাদ, আমি দাঁড়িয়ে গেলাম, আমাকে দাঁড়িয়ে যাওয়ার পরে বলা হলো 5 বিঘা জমি 33 শতকের বিঘা, 5 বিঘা জমি আপনার নামে, এভাবে পুরো ঠিকানা, তা আপনি আপনার বিবরণ দেন। তখন আমি বললাম যে এই ঠিকানায় আমাদের কোনো জমি আমার জানা নেই। তো ঘরে যারা আছে তারা বলছে মানুষ বোকা হলে এমন বোকা হয়, তা আমাকে বলছে যে বেটা আমি তো ওই জমি কোনোদিন দেখিনি, আমার বাপকে আমি জমি চাষ করতে দেখিনি, আমার ধারণা এই জমি রেকর্ডে কোনো সময় উলট পালট হয়ে আছে, নইলে আমার আব্বা চাচারা কেউ যায়নি কেন, অতএব এই জমি আমি নিতে যাব না। সন্দেহযুক্ত জিনিস নিতে যায়েন না, সন্দেহযুক্ত জিনিস হারাম। অন্তর পরিষ্কার হলে সবই ভালো, অন্তর খারাপ হলে সবই খারাপ। শেষ বাক্যটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসিউল মুরতাসি, যে ঘুষ দেই তার উপরে অভিশাপ, যে ঘুষ নেই তার উপরে অভিশাপ। সারা দেশ ঘুষের সাথে অন্ধ, ঘুষ ছাড়া ফাইলটা দিন দিন মাস মাস পড়ে আছে, টাকা না দিলে কোনো কাজ হয় না, সব কিছু ঘুষের মধ্যে, সব কিছু সুদের মধ্যে। সম্মানিত ধিনী ভাই বোন, আপনাদের অনুরোধ জানাচ্ছি একটু 5 ওয়াক্ত সালাত আদায় করেন, পর্দা।